ডিসক্লাইমার, ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। এতদিন বোকরা হিজাব পইরা লেকচার মাইরে এখন আবার ললিপপ খাওয়াচ্ছেন? ললিপপে মন আমার ডুবছে না গরম চা। তাইলে বোকরা হিজাব লেকচার এগুলো কি লোক দেখানো ছিল? আমার সঙ্গে ফাজলামি করবে? এর থেকে এনার কাছ থেকে ভালো কি আর আশা করা যায়? মানে যে মানুষটা ভালো কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানায়। আমি নিচতলা ভাড়া দিয়েই তো দোতলা বানাবো। সে সব পারে, আমিও কম জানি না। তালি কোথায় বাজাতে হয় সেটা আমি ভালো করে জানি। সিসি করেন না, এর থেকেও ললিপপ গান বেশি সি হবে। এই গেস, কি অবস্থা, কেমন আছেন? দিনকাল কেমন কাটতেছে? সবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে সানাই মাহবুবের ললিপপ ছং। সানাই মাহবুব হিজাব করে মানুষকে অনেক লেকচার দিয়েছে, কিন্তু সে যে টাকার ঘ্রাণ পাইছে আসল রূপটা বেরিয়ে এসেছে। আর সে নতুন একটা গান বের করেছে, গানটির নাম হলো ললিপপ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই ভিডিওর মেইন টপিকে। আর একটা কথা না বললি না, 2021 সালের এটাই হলো লাস্ট ভিডিও। এই ভিডিওটা সানাই মাহবুবের, তাই আমি মনে করি এই ভিডিওটা একলা দেখাই ভালো। হয় মুইও তো হেইডেই করি। কারেক্ট। ফারুক ভাই, সানাই অপুর গরম চা খাইবেন? চা খাবো না, কফি থাকলে দেন, চিনি কম। কফি নাই তাহলে ললিপপ খান। ললিপপে মন আমার ডুবছে না গরম চা, রসিক নগর খাইতে চাইলে প্লিজ ফু দিয়ে খা। ললিপপ আবার ফু দিয়ে কেমনে খায় বুঝলাম না তো। সত্যি কথা, আমরা ললিপপ ফুদিয়া খাই না, খাইলে দুধ খাবো, থাকলে এক গ্লাস দুধ দেন। এক গ্লাস দুধে পেট ভরে, মন ভরে না। এক গ্লাস দুধে পেট না ভরলে ললিপপ গান দেখে অবশ্যই পেট ভরে যাইব। আল্লাহ রাস্তায় দয়া করে ওর উপরে পড়েন না, তাইলে ও বেচারা কিছু দেখতে পারবে না, কারণ আপনার বডির যে সাইজ। বিশ্বাস করেন রাসেল ভাই, মানুষের পেটে ঘ্যাস হইলে মানুষ এই রকম করে? হয় মুইও তো হেইডেই করি। আমিও সেটাই মনে করছিলাম, কিন্তু না, এটা একটা নাচের স্টেপ। আর এইটা কেমন ড্রেস? এগুলো তো জঙ্গলিরা আর হিরো আলম পরে। এই আরে এক লাথি দিয়ে বিদায় কর। ললিপপে মন আমার ডুবছে না গরম চা। তোমার রূপে যে কদ্দুর গরম চা তা পাবলিক ভালো করেই জানে। আমাদের হিরো মনে মনে বলতেছে, তুই দয়া করে আমারে ছাইরা দে, ওই দেহর সাথে আমি যদি একবার ধাক্কা খাই তাইলে আমি শেষ। তোমার হইয়া লাভ নাই, তুমি তো হওয়ার আগেই সব সবাইকে বিলাই দিছো। কেন? পানি দিয়ে আমাদের নায়ক ভাইজান কত যে মজা পাইতেছে। আর আমার এইটা দেখে মনে হইতেছে কোনো গায়ল গরুকে গোসল করাইতেছে। আমি 36 24 জওয়ানি এক মেয়ে। তুমি জন্মের জওয়ান একটা মাই, এই তো মাত্র 16 বছর বয়স তোমার। সমস্যা হইলো খালি তোমার দিকে তাকাইলে পাহাড় দেখা যায়। সোনা দিয়ে বাঁধানো রূপ দেখনা আমায় চিহে। কই কথা, তো সোনা তো দূরের কথা, একটু করে লোহাও তো দেখতে পাইতেছি না। মানে কাল হবে 2 দিন, সেটা আমরা ভালো করেই জানি। যতক্ষণ সময় আছে এনজয় করো না সুদিন। আর না আপা, আমাদের এনজয় করার দরকার নাই, আপনি এনজয় করেন আর আমরা দেখি। ফাজিলের মতো কথা বলবেন। আপনারা ভাবতেছেন এই মেয়ে খাটের উপর দাঁড়াইয়া এইরকম সাপের মতো মরাইতেছে কেন? আর আমি ভাবতেছি এই খাটটা এখনো ঠিক আছে কিভাবে? দূর মাতার এই আগুন সেই আগুন না, এটা অন্য ভাও ছিলে ছিলি করেন না। আপনার গায়ে কত ভোল্ট আছে? আমার ফোনটা একটু চার্জ দিয়ে দিবেন। কয় কি
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অবশ্যই আগেই বলেছি, ভিডিওটি বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি অবশ্যই একলা দেখবেন, যাদের শেয়ার করবেন তাদেরকে বলে দিবেন একলা দেখতে, কারণ এটা সানাইয়ের ভিডিও। আর 2021 সালের এটি লাস্ট ভিডিও, কিন্তু 2021 সালে সানাইয়ের উপরে গান দিয়ে শেষ হবে সেটা আমি ভাবতেও পারিনি। যেটা না পাবে সেইটাই হয়। তো 2021কে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হচ্ছে 2022 সালে। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার।